আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই ভিডিওটা অবশ্য গত 26 তারিখের, কিন্তু এডিট না করার কারণে দিতে পারি নাই। যাই হোক, সেদিন আদিয়াতের জন্মদিন ছিল, কোনো কিছুর প্ল্যানিং না থাকলেও হুট করেই অনেক কিছু করে ফেলেছিলাম। এই যে এখন আমি প্রথমেই চিকেন মেরিনেট করে রেখে দিব, যেহেতু আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিব, এজন্য এরই ফাঁকে আমি একটা কেক বানিয়ে নিলাম। কেকটাও যেহেতু সময় লাগবে 40-45 মিনিট, এই জন্য এর ফাঁকে আমি একটু ফিরনি রান্না করে নিব। ফিরনি রান্না হওয়ার পরে বাসার আমি অন্যান্য কাজও এই ফাঁকে করে নিয়েছিলাম। প্রত্যেকটা কাজই কিন্তু আমি একটু প্ল্যানিং করেই করেছি। একা হাতে কাজ করলে আসলে প্রত্যেকটা কাজ যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু সব কিছু টাইমের মধ্যেই করে ফেলা যায়। আদিয়াত বলেছিল তার জন্মদিনে পিকাচু কেক বানিয়ে দিতে হবে, এই জন্য তার জন্মদিনে এবার পিকাচু কেকই বানিয়ে দিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেক ডেকোরেশন শেষে আমি ফ্রিজে তা রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। এখন চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। মেরিনেট করা চিকেন এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব। প্রায় 2 কেজি ওজনের মুরগি দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করে নিব। চাল অবশ্য আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখন ভালোভাবে ভেজে তারপরে রান্না করা চিকেন দিয়ে, আর আমি গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি দিয়ে দিব। এই হাঁড়ি অবশ্য 2 কেজি চিকেনের জন্য ছোট হয়ে গেছিলো, পরে অবশ্য আমি প্রেশার কুকারে কিছুটা রান্না করে নিয়েছিলাম। সব কাজ শেষ করতে আমার সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে হতেই অবশ্য আমার ভাবিরা চলে আসছিলো। আদিয়াত অবশ্য জানতো না যে তার আনসা জাহারা আপ্পিরা আসবে, সে খুবই সারপ্রাইজড হয়ে গেছিলো, মানে এত বেশি খুশি হয়েছিল যা বলে বোঝানো যাবে না। পরে তার নেক্সট ডোর ফ্রেন্ডস, তারপরে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড নাশা, সবাইকে নিয়ে খুব এনজয় করেছে। তারা সবাই মিলে একসাথে কেক কাটলো, একসাথে কেক খেলো। আর এই যে কয়টা মাফিন বানিয়েছিলাম, মাফিন অবশ্য যেটা যেগুলো ডাইস ছাড়া বানিয়েছি সেগুলো পরিমাণ কম বেশির কারণে দেখা যাচ্ছে যে আঁকাবাঁকা হয়ে গেছে, আর যেগুলো ডাইসে করেছিলাম সেগুলো সুন্দর হয়েছিল। আদিয়াত আসলে অনেক বেশি এনজয় করেছে। আলহামদুলিল্লাহ, ওর 6 বছর পূর্ণ হলো, মানে এই 6 বছরে ওর এইরকম বার্থডে মনে হয় আগে হয় নাই। কিন্তু আমি প্রত্যেক ইয়ারে অবশ্য একটা করে ওকে কেক বানিয়ে দিতাম। এবার অবশ্য আমার 6 মানে নাম্বার 6-এর একটা কেক বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ও চেয়েছিলো হচ্ছে পিকাচু কেক নেবে, যার কারণে পরে কি পিকাচু কেক বানিয়েছিলাম। ভাবি অবশ্য কাজে আমাকে অনেক হেল্প করেছে, তারপরে বিউটি আপু আসছিলো, উনিও আমাকে কাজে অনেক হেল্প করেছে। ওনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাছাড়া আমার একার হাতে অবশ্য অনেক কষ্ট হয়ে যেত। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, বাচ্চারাও খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিল, শুধু ভাইয়ারা বাকি ছিল, কেননা আতিক আসতে লেট করেছিল, এই জন্য ওনারাও আতিকের জন্য ওয়েট করছিল। পরে আতিক আসার পরে ওনাদেরকে খেতে দিয়েছিলাম। আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।